এই হচ্ছে বিসি আমাদের সারি আসছে তারা আমাদেরকে গোপন করে রেখেছেন আরেকটা বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 6 মাসের মধ্যে তদন্ত কমিশনের রিপোর্ট গঠন করে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা আমরা লক্ষ্য করছি 1.5 বছর হয়েছে তদন্ত কমিশনের রিপোর্ট আসছে এরকম কি আছে সেটা এখনো গোপন রেখেছে সরকার এবং আমাদের দপ্তর এই তদন্ত কমিশনের রিপোর্ট অতি শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হোক আমরা জানি তদন্ত কমিশনের রিপোর্ট পজিটিভ আসছে কারণ আমাদের চাকরি অবৈধভাবে হয় না তদন্ত কমিশনের রিপোর্ট সঠিক দিয়েছেন শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী সেটাকে গোপন করে রেখেছে এখন অবধি প্রকাশ করছে না আমরা চাই সেই তদন্ত কমিশনের রিপোর্ট অতি শীঘ্রই আমাদের কাছে তুলে দেওয়া হোক বা সাংবাদিক সম্মেলন করে বলা হোক যে এই তদন্ত কমিশনের রিপোর্ট আসছে আমরা জানি তদন্ত কমিশনের রিপোর্ট পজিটিভ এসছে ওনারা সেটা গোপন করে রেখেছে আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা জানতে যাব যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারে কি করে সরকারি চাকরি আর আমাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে স্কুল মুখে করতে হবে ধন্যবাদ হিমন্ত আরো বেশ কয়েকবার কোনো ধরনের সঠিক পাইনি কিন্তু আজকের ডেপুটেশনটা একটু ব্যতিক্রম আমরা আমাদের যে দাবিগুলা সেই দাবি তোলার ক্লারিফিকেশন চাবো যতক্ষণ অব্দি না হয় ততক্ষণ অব্দি আমরা ম্যাডামের সঙ্গে আলোচনায় থাকবো পরবর্তী সময় সিদ্ধান্ত করে আমরা আন্দোলন আরো বৃহত্ত থেকে বৃহত্তর নিয়ে যাবো জাতীয় সড়ক অবরোধ হতে পারে রেল অবরোধ হতে পারে হাঙ্গার স্ট্রাইক হতে পারে আমরণ অনশন হতে পারে এটা আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পরে বসে সিদ্ধান্ত নেব